আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড প্রিন্ট বিডি। আজকে আমি তোমাদের টি শার্টে হ্যান্ড প্রিন্টিং করে দেখাবো। চলো আমার ভিডিওটা শুরু করি। আমি এখানে ক্লিপ দিয়ে আমার টি শার্টটা আটকে নিয়েছি, আর আমি নিচে হচ্ছে বোর্ড ব্যবহার করেছি। আমি এখানে সাইকেলের ডিজাইন করবার জন্য আমি সাইকেলটা কাগজে আট করে নিয়েছি। এখন হচ্ছে আমি কার্বন পেপার দিয়ে আমি সাইকেলের ডিজাইনটা আমি টি শার্টে তুলে নিব। তোমরা চাইলে অন্য ডিজাইনও টি শার্টে করতে পারো, এটা জাস্ট তোমাদের আইডিয়ার জন্য আমার এই ভিডিওটা করা। তোমরাও একটু উপকৃত হবে। আমরা অনেক সময় বুঝি না যে লেডিস টি শার্টে আমরা কোন ধরনের ডিজাইনটা করব, তোমরা চাইলে ডিজাইনটাও করতে পারো। আর্ট করা শেষ, এখন আমি দেখব আমার কতটুকু উঠেছে। এখানে আমার ভালোভাবে বোঝা যাচ্ছে না, এর জন্য এখন আমি সামনে কাগজটা রেখে আমি এইটুকের কাজ করে ফেলেছি। আমি ফ্রেমের সাহায্যে আটকে নিয়েছি। আমি এখানে কালো রঙটা ব্যবহার করছি, আর এই রঙটা দিয়েই আমি কালো রং দিয়ে আমি সাইকেলের চাকাগুলো আমি আট করে নিব। আর এটা যেহেতু গোল, এটা কাজটা একটু ধীরে ধীরে করবে যাতে তোমাদের রঙটা বাহিরে না ছড়ায়। আমি এখানে চিকন তুলি ইউজ করেছি, আর আমার রঙের মুখায় অনেক রং লেগেছিল, আমি সেটা দিয়ে আমি রং করছি। আমি এখানে অ্যাক্রোলিক কালারটা ইউজ করেছি, আর এই কালারটাতে সব কেমিক্যাল মিক্সড করাই থাকে, তাই তোমরা প্রিন্টিং করার পরে তোমাদের রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তোমরা চাইলে এক কালার যে কোনো টি শার্টে এই ডিজাইনটা করতে পারো। এটা আমার আসলে, আমি এই টি শার্টটা কিছুদিন ইউজ করেছি, তাই আমার মনে হলো যেহেতু এক কালার, আমি যেহেতু হ্যান্ড প্রিন্টিং পারি তাই আমি একটু চেষ্টা করে দেখি নিজে থেকে কোনো একটা ডিজাইন করার। তাই আর কি আমি টি শার্টে, আমার টি শার্টটায় আমি সাইকেলের প্রিন্টটা করেছি। আর আমি কার্বন পেপার দিয়ে, আমি যেহেতু উপরে দিয়ে আমি যেহেতু টি শার্টটা এঁকে নিয়েছি কিন্তু ভালোভাবে রঙটা উঠেনি, আমি পরে ভাবলাম হয়তোবা আমার আরও বেশি গাঢ় করে ছাপটা দেওয়ার দরকার ছিল, তাহলে হয়তোবা উঠত। যদি আমার প্রবলেম হয়নি, আমি দেখে দেখে স্টার্ট করে নিতে পেরেছি। আমার সাইকেলটা অনেকটাই রং করা শেষ। তোমরা চাইলে অন্য কোনো কালারও দিতে পারো, আমি এখানে কালো রংটা ইউজ করেছি। আর দেখো এখানে আমি রংটা করেছি, কিন্তু আমি কালার দিচ্ছি কিন্তু কেমন জানি হয়ে যাচ্ছে। এটার কারণ হলো আমি যেহেতু এটা হচ্ছে টি শার্ট, আর টি শার্ট হচ্ছে তো বলে, তোমরা তো এটা সবাই জানো, তাই আমি এখানে যেহেতু টাইট করে ফ্রেমের সাথে আটকে নিয়েছি তাই এটার আরও বেশি বলে গিয়েছে, এর জন্যই মনে হয় এরকম আমার প্রবলেমটা হয়েছে। আমি সাইকেলের সামনে একটা বাস্কেট রেখেছি, আর এই বাস্কেটে আমি ব্রাউন কালার রংটা করছি। আর তোমরা তুলি কিন্তু অবশ্যই ধুয়ে নিবে, তোমরা আমার সেম তুলি দেখছো, এর জন্য এটা না যে আমি তুলিটা ধুয়ে নিই না, আমি এটা তুলিটা ধুয়ে আমি মুছে নিয়েছি। যদি এটা না করতাম তাহলে আমার কালো কালারের সাথে আমার ব্রাউন কালারটা মিক্সড হয়ে যেত, তাই তোমরা তুলিটা ধুয়ে তারপরে মুছে নিয়ে তারপর অন্য কোনো রঙের দিয়ে কাজ করবে। এখন আমি বাস্কেটটার ভিতরে আমি হলুদ কালারটা দিচ্ছি, আর আমার যেহেতু ব্রাউন কালার সাইডে দিয়েছি অতটা বেশি ভালোভাবে শুকায়নি, এর জন্য একটু অন্য কালার একটু মনে হচ্ছে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবে। আমার হ্যান্ড প্রিন্টিং করার সময় আমি কোন কোন প্রবলেম ফেস করছি, তারপর নতুন নতুন ডিজাইন আমি তোমাদের সবই ভালোভাবে বুঝিয়ে দিব।
তোমরা আমার কাছে কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের মতামত অনুসারে সেই হিসেবে আমি ভিডিও করার চেষ্টা করব। সাইকেলে যে সিটটা সেখানেও আমি ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি। আমি এখানে আমার সুবিধা মতো আমি টু সাইজের তুলি ইউজ করেছি। আমার মনে হচ্ছিলো চিকন তুলি দিয়ে করতে গেলে বেশি টাইম লাগতো, এর জন্য আমি তাড়াতাড়ি করার জন্য আমি এখানে টু সাইজের তুলি ইউজ করেছি। তোমরা তোমাদের সুবিধা মতো তুলি ইউজ করবে। শুধু সাইকেল আর্ট করলেই তো আর ভালো লাগবে না, তাই এর জন্য আমি বাস্কেটের উপর দিয়ে আমি লাভগুলো দিয়ে নিচ্ছি, যাতে মনে হয় যে বাস্কেট থেকে লাভগুলো বের হচ্ছে। আর এখানে হচ্ছে আমি রেড কালার দিয়ে লাভটা দিলাম। আমি অনেকগুলো রেড কালারের লাভ এঁকে ফেলেছি, আর এখন আমি এখানে ব্লু কালার দিয়ে কিছু লাভ দিয়ে নিলাম। হয়ে গেল আমার টি শার্ট। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।